আসসালামু আলাইকুম সকল পাখাল ভাই বোনেরা, আসলে আপনারা সবাই ভালো আছেন? আমি ভালো আছি। কিছুদিন আগে আমি আমার ফেসবুক পেজ ও আমার গ্রুপে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি আপনাদের সাথে বিভিন্ন মেডিসিনের কার্যকারিতা নিয়ে নিয়মিত ভিডিও আপলোড দেব। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসি কীভাবে আমরা কিমিও কোর্স করাবো। আপনারা প্রশ্ন করতে পারেন কেন শুরুতেই আপনি কিমিও কোর্স নিয়ে আসছেন, তার উত্তর হচ্ছে কিমিও হচ্ছে পাখির, আমার ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন পাখি পালার যে অভিজ্ঞতা সেখান থেকে দেখছি যে কিমিও যেটা নীরব ঘাতক, পাখিকে আপনার আস্তে আস্তে করে ও মৃত্যুর কোলে ঢেলে দেয়। তাই কিমির কোর্স করানো অতিবে জরুরি, এটা আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান থেকে আমি বলছি। ফাঁকে আমি একটা কথা বলি, আমি কোনো ভেট এক্সপার্ট না অথবা ভেট ডক্টর না, আমি দীর্ঘদিন পাখি পালি, পাখি কবুতর বিড়াল কুকুর সবই পালছি, এখনও পালি। দীর্ঘদিনে অভিজ্ঞতা জ্ঞান থেকে সামান্য পরিমাণ জ্ঞান থেকে যেটুকু আমি অর্জন করতে পারছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের যদি কারো ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করার প্রয়োজন নেই, তবে এটা নিয়ে অনথা অনর্থক বিতর্ক করার চেষ্টা করবেন না। আমি যেটা করার চেষ্টা করতেছি আপনাদের যারা নতুন পাখাল তাদের যাতে একটু হেল্প হয় সে উদ্দেশ্যটা করছি, এখানে কোনো উদ্দেশ্য নেই, আমার বিশেষ কোনো উদ্দেশ্য নেই। এখন আসি আমরা ক্রিমিনাল কোর্স কীভাবে করাবো। ক্রিমিনাল কোর্স করার একটা পদ্ধতি হচ্ছে, আমরা ক্রিমির ওষুধ প্রয়োগ করার আগে আমরা একটা যে কোনো একটা মাল্টিভিটামিন প্রয়োগ করি, কারণ হচ্ছে মাল্টিভিটামিন দেওয়ার ফলে পাখির শারীরিক সক্ষমতা বাড়ে আর শারীরিক সক্ষমতা বাড়ার কারণ হচ্ছে কিমির ওষুধে একটা ছোটোখাটো একটা চাপ থাকতে পারে, অর্থাৎ চাপ আছে, যাতে চাপ পেশা নিতে পারে। পাখি যদি শারীরিকভাবে একটু দুর্বল থাকে, তার ফিটনেসে ঘাটতি থাকে, সেটা সে রিকভার করতে পারে। এই জন্য আমরা শুরুতে আমরা পাখিকে 3 দিন মাল্টিভিটামিন দিই। মাল্টিভিটামিন হিসাবে আমরা ভাইটাল অ্যামোনিয়া ফোর বেশ ভালো ওষুধ, ব্রুসবিটেন এটা অনেক ভালো ওষুধ, এছাড়া রেনাডব্লোজ দিতে পারেন। এছাড়া বাজারে অনেক মাল্টিভিটামিন আছে, তবে মানসম্পন্ন যে কোনো একটা দিবেন, দেশি হইতে পারে বিদেশি হইতে পারে। এই মাল্টিভিটামিন হিসাবে আমরা ব্রুসবিট এন আর ভাইটাল অ্যামোনিয়া আমরা লিটারে 1 লিটার পানিতে 1 ml দেবো, আর আপনি রেনাডব্লোজ দিলে সেক্ষেত্রে 1 লিটার পানিতে 1 গ্রাম দেবেন। এটা আমরা 3 দিন খাওয়াবো। 3 দিন খাওয়ানোর পরে আমরা 4 দিনের দিন আপনার কিমির যখন একটা ওষুধ দেবো। কিমির ওষুধ হিসাবে আপনার আমাদের কাছে প্যারাভেট, মানে আমাদের বাংলাদেশে প্যারাভেট আছে, প্যারাভেট বেশ ভালো ওষুধ, আর এভিনেক্স বহুল প্রচলিত, আপনার সবাই আপনার নাম জানেন, বেশ ভালো ওষুধ। এছাড়া এসিমেক এটা বহুল প্রচলিত, বেশ ভালো কাজ করে। আপনি এভিনেক্স আর প্যারাভেট দিলে সেই ক্ষেত্রে আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম দেবেন, আর এসিমেক দিলে 1 লিটার পানিতে 1 ml দেবেন। যখন একটা দিবেন, আবার 3টা দিবেন না, দিয়ে আপনি সকালে দিয়ে আপনার পাড়ি দিয়ে রাখবেন 4 থেকে 4 ঘন্টার বেশি রাখার প্রয়োজন নেই, 3 থেকে 4 ঘন্টা রাখেন, রেখে সাদা পানি দেন, অথবা 2 ঘন্টা রাখতে পারেন। তবে কি বিষয় প্রয়োগের আগে ও পানি একটু দেরি করে দিবেন, সকালে 11-12 দিকে দিলে হবে কি, ওর পেশা পাবে, ও এসেই পানিটা খাবে, কারণ কিমির ওষুধটা একটু তিতা, বিশেষ করে এভিনেস্টার তিতা, আসা পাখি খেয়ে বমি করে। যদি এতে সমস্যা নাই, কোনো সমস্যা নেই বমি করলে, সেক্ষেত্রে প্যারাভেটটা দিতে পারেন, প্যারাভেট কোনো বমি করে না, এটা আবার তিতা না। এখন এটা দেওয়ার পরে আপনার 6 দিনে আপনি যে কোনো মাল্টি ইয়ে দিবেন, আপনার যে কোনো একটা স্যালাইন দিতে পারেন অথবা সাদা পানি দিতে পারেন। স্যালাইন দিলে 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন, আর সাদা পানি দিলে সাদা পানি দিবেন, এভাবে 6 দিন দিবেন। 7 দিনের দিন আপনি আবার যে কোনো একটা কিমি ওষুধ প্রয়োগ করবেন, 1 লিটার পানিতে 1 ml অথবা 1 গ্রাম। তারপরে আপনি টানা 5 দিন ওরে লিভার টনিক খাবেন। লিভার টনিক খাওয়া দেওয়ার আমাদের কারণ হচ্ছে কিমির যদি কোনো কিমির ওষুধে যদি কোনো প্রকার ইয়ে থাকে, এফেকশন থাকে, এফেক্ট করে, সেটা করবে আপনার ওর স্টমাক আর লিভারে। লিভারে যদি কোনো প্রকার সে ক্ষতি করার চেষ্টা করে, সেটা সে লিভার টনিক আপনি রিকভার করুন। লিভার টনিক হিসেবে মার্কেটে আছে লিভারভিট, ডাইজেস্টিন বেশ ভালো ওষুধ, লিভারভিটটা বহুল প্রচলিত, এটা সবচেয়ে বেশি চলে। এছাড়া আছে আপনার ভিটা লিভারপ্লেক্স, এটা পপুলার ফার্মাসিউটিক্যালসের বেশ ভালো ওষুধ, এটা নতুন আসছে মার্কেটে, অনেক ভালো চলতেছে এবং আমি এটা নিজে ব্যবহার করে দিচ্ছি, বেশ ভালো কাজ করে।
এখন এই লিভাবিট দেওয়ার পরে আপনার তারপরে আপনি যদি আর একটু ভালো করতে চান, পাখি তো আমরা সবাই অনেক বেশি ভালোবাসি, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা প্রোবায়োটিক দিতে পারেন। প্রোবায়োটিক হিসেবে প্রোটেক্সিন, এছাড়া পোলটিস্টাসল আছে, ইয়ের এটা বাংলাদেশের বেশ ভালো ওষুধ, লাইসেবিক অনেক ভালো ওষুধ দিলে হবে কি ওর অ্যান্টিবডি, ওর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কিছু ব্যাকটেরিয়া বন্ধু ব্যাকটেরিয়া ঢুকলো তাতে ওর শরীর শারীরিক বয়সের সক্ষমতা বাড়বে, এগুলি মাঝে মাঝে দেওয়া বেটার। যেটা লিভারটন মাঝে মাঝে খাওয়ালে পাখির জন্য ভালো, দিতে পারেন, দেওয়া ভালো। এখন এগুলি দিয়ে শেষ করার পর এ তো গেলে আপনার কৃমির কোর্স। তবে কৃমির যে পাখি অ্যাট্যাক করলে সেই তার বুঝবেন কীভাবে, মানে তার সিমটমটা কী? সিমটম হিসেবে আমি বলি, পাখি প্রথমে সবচেয়ে বড় সিমটম হচ্ছে পাখি মধ্যে পাখির মধ্যে রুচিহীনতা দেখা দেবে, পাখির খাওয়ারের পরিমাণ কমে ফেলবে দিন দিন, পাখি যত দিন যাবে তত পাখি খাওয়ার পরিমাণ কমবে, পাখির মুভমেন্ট কমবে, পাখির মুভমেন্ট কমবে, পাখি একটা জায়গায় বসে থাকবে, বিশেষ করে লাঠির বসে থাকে, কোনায় বসে থাকে না পাখি। আমি দেখছি পাখির দিকে চোখের দিকে তাকালে পাখি কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, মনে হচ্ছে ওর পৃথিবীতে কেউ নাই, এতিম এতিম একটা ভাব, এটা এরকম একটা দেখায় পাখির, যেটা চোখের ভাষা আমার কাছে সেটা মনে হয়েছে, আপনাদের কাছে নাও মনে হইতে পারে। এটা তার পাখির মূল সিমটম। এই সিমটম দেখ হওয়ার পরে পাখি আস্তে আস্তে করবে যত দিন যাবে এগুলি সিমটমগুলি বাড়বে, বাড়তে বাড়তে পাখির সবচেয়ে বেশি খাওয়া দাওয়া একদমই কমে ফেলবে, কারণ পেটের মধ্যে কৃমি ভর্তি থাকলেও খাবার আসলে খাওয়ার মতন রুচি আসে না, তখন আস্তে আস্তে পাখি একটা পর্যায়ে পাখি মৃত্যুর মুখে ঢলে পড়বে। এই যে কৃমির মূল সিমটম, তাই আমি সবাইকে বলি যে আপনারা নিয়মিত কৃমি কোর্স করাবেন, প্রতি তিন মাস পর পর কৃমি কোর্স করাবেন, এটা খুবই জরুরি। আমি করতেছি আমার দীর্ঘদিন পাখি পালার অভিজ্ঞতা থেকে আমি যা করতেছি, আমি শীত গ্রীষ্ম বর্ষা সব সময় করছি, জুনের গরমের মধ্যে করছি, কোনো সমস্যা নাই। লাফটে আপনার বাচ্চা থাকলে একদিনের বাচ্চা, পাঁচ দিনের বাচ্চা, সাত দিনের বাচ্চা থাকলে কোনো সমস্যা নাই, এটা আমি করছি, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি কিচ্ছু হয় না। অনেকে বলে এটা নাকি ক্ষতি হয়, ক্ষতির কারণ হয় অনেক কিছু হয়, আমি কিছুই হয়নি, এবং আমার পাখি ইনশাল্লাহ আপনারা যারা দেখছেন আমার পাখি শারীরিকভাবে দেখলে যেই দেখে তারই পছন্দ হয়, তার গায়ের রং বলেন, পাখির মুভমেন্ট বলেন, সব কিছুই, মানুষ যে দেখে আমার লক্ষ্যে যায় তার সবাই ইনশাল্লাহ পাখি দেখে আমরা খুশি হয়। এখন এই হলো পাখি কৃমির কোর্সের আপনার পদ্ধতি। আমি পদ্ধতি আরেকবার বলি সংক্ষেপে, আপনি তিন দিন খাওয়াবেন, যে কোনো তিন দিন খাওয়াবেন আপনার যে কোনো একটা মাল্টিভিটামিন, চার দিনের দিন আপনি খাওয়াবেন কৃমির ওষুধ, মাঝখানে ছয় দিন গ্যাপ, ছয় দিন সাদা পানি অথবা স্যালাইন যে কোনো একটা দিতে পারেন, আর তারপরে আপনার টানা আবার কৃমির ওষুধ, সাত দিন ধরে আবার কৃমির ওষুধ, তারপর আপনার টানা পাঁচ দিন লিভার টনিক, তারপরে আপনার একটা প্রোবায়োটিক দিতে পারেন, এটা কম্বল জানি না, দিলে ভালো না দিলে সমস্যা নেই, দিলে বেশ ভালো হয়। এই সে কৃমির কোর্সের মূল ব্যাপার। আপনাকে আমি একটু বলি, আমি আসলে কখনোই ভেট ডক্টর ছিলাম না, ভেট এক্সপার্টও না, আমি আসলে দীর্ঘদিন পাখি পালি আর বেশ কিছুদিন পাখির খাবার ওষুধের সাথে ব্যবসার সাথে জড়িত থাকার কারণে বিভিন্ন ওষুধ কোম্পানির লোক আমাদের কাছে আসে, তারা আমাদেরকে ট্রেন আপ করে, তাদের বিভিন্ন কোম্পানির আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করি, তারা আমার ছোটোখাটো ট্রেন আপ করে সেখান থেকে, এবং আমার পাখি পালার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমার যেটুকু জ্ঞান অর্জন হয়েছে আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারা গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না, তবে আশা করি কেউ বিতর্ক তৈরি করবেন না, সৃষ্টি করবেন না, কারণ কি আমার এখানে কোনো অসৎ উদ্দেশ্য নেই, আমি চাচ্ছি যারা পাখাল নতুন পাখাল তাদের যদি কিছুটা উপকার হয় আমার এই মাধ্যমে, আমার এই সামান্য কষ্টের মাধ্যমে যদি আপনাদের কিছুটা উপকার হয় তাতেই আমি সফল। আর যেহেতু আমরা সিনিয়র হয়ে যাচ্ছি ডে বাই ডে, আমার নতুন পাখালদের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে, এই দায়বদ্ধতা থেকে আসলে আমি সময়টা ব্যয় করতেছি, আশা করি আপনাদের ভালো লাগছে এবং আমি লাগবে, এবং আমি খুব শীঘ্রই আপনার একটা ভিডিও আপলোড করব পাখি শীতকালীন পরিচর্যা কীভাবে করবেন, এটা অতি জরুরি, কারণ যেহেতু শীতকাল চলে আসছে তাই পাখিকে কীভাবে শীতকালীন পরিচর্যা করবেন এটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করব। আর কয়েকটা কথা বলি, আপনারা পাখি যেহেতু একটা খাঁচার মধ্যে থাকে পাখি তার প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারে না, তাই পাখি নিয়মিত আপনি সাপ্লিমেন্ট দিয়ে রাখবেন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, তারপর জিঙ্ক, আপনার ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো খুব জরুরি, নাহলে যেটা দিবেন না সেটারই ঘাটতে হবে, পাখি অসুস্থ হয়ে পড়বে, পাখি ফিটনেস আর শারীরিক সক্ষমতা হারাবে, ফিটনেস হারাবে, পাখি অসুস্থ ঘন ঘন অসুস্থ হবে।
এগুলো দিলে আপনার পাখি আশা করি দীর্ঘদিন সুস্থ থাকবে। অসুস্থ হবেই, কিন্তু অসুস্থ হারটা অনেক কমে যাবে, অসুস্থ হবে না, পাখি মরবে না, এটা বলা ঠিক না, কারণ সব কিছুই মরণশীল। আমরা মরবো, পাখি মরবে, কিন্তু কথায় কথায় পাখি মারা গেলে সেটা কষ্ট লাগে, কারণ এটা কারণ থাকতে হবে পাখির। সেটা তার যদি শারীরিক সক্ষমতা ভালো থাকে, তাহলে সে ছোটোখাটো অসুখে সে মারা যাবে না, তো তার যদি হায়াত থাকে পাখিটা আল্লাহর ইচ্ছা। আশা করি আপনাদেরকে আমি একটু হলেও সহযোগিতা করতে পারছি, আপনারা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।